জনগণের টাকায় আমার বেতন হয়, জনগণের টাকায় আমার গাড়ির তেলের পয়সা হয়, জনগণের টাকায় আমার ঘর ভাড়া হয়। প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টের লোকগুলা যদি, আইন শৃঙ্খলা বাহিনী যদি এটা বুঝতো, কোনোদিন জনগণের বুকের উপরে গুলি চালাইতো না। আজকে গুলি চালাবার কারণে পুলিশ হয়ে গেছে আপনারা আমার শত্রু। হালাকি পুলিশ কোনোদিন আমার শত্রু না, পুলিশ হলো আমাদের বন্ধু। বাংলাদেশের সবচাইতে চাকরিজীবীদের মধ্যে, প্রশাসনের মধ্যে সবচাইতে অবহেলিত হলো পুলিশ। সরকারেরও মার খায়, জনগণের ঠাকুর খায়, আর এবার তো ডাইরেক্ট কপি খাইছে। আল্লাহ আমাদের সঠিকভাবে বুঝ দান করেন, জোরে করেন। তাহলে মনে রাখবেন, কয়েকজনের চোখের পানি করতে মিস নাই, আজকের ওয়াসটা পকেটে লয়ে যায়। এক নম্বরে মাজলুম মুসলমান, ও যদি রাত তিনটার সময় উঠি আমার মাওলার কাছে যায় নামাজটা বিচাইয়া, এইভাবে কয়, তুমি মাওলা দেখো না কেন জমিনে কেমন জুলুম চলিতাছে জমিনে, আদর কো নিয়ামদের বানায়া কেমনে দিবা মাফনা করে দাঁড়ায়, মালিক আমি গুনাগার, তুমি আমারে মাফ করে দাও, কারণ আমারে মাফ না করলে আমার দোয়া আসমানে যাবে না। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিয়া জালিম রে ধরো গো মালিক, রাত তিনটার সময় যদি গরিব মানুষ চোখের পানি ফেলাইয়া মাওলারে ডেকে ডেকে বলে, আল্লাহ দুনিয়ার কোন বান্দব আমার নাই, তুমি আমার বান্দব, তিরিশটা দিন গার মেজে কাজ করছি, বেতন না দিয়া মালিক পালা গেছে, ছেলে মেয়ে নিয়ে বড় কষ্টে আছি, ঘর ভাড়া দিতে পারি না, বাড়ির মালিক আমারে বারবার চাপ দেয়। মালিক দুনিয়ার কারো কাছে চাইতে পারি নাই, তোমার কাছে চাইছি। এই মাজলুম মুসলমান যখন হাত তুলে, বাবা সে দুনিয়ার যত বড়ই ক্ষমতাশালী হোক, আমার আল্লাহর চাইতে কেউ বড় ক্ষমতাশালী নয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উনি এমন একজন বাদশা, ওনার হাতে তামাম পৃথিবী, কথা কন না কেন, ওনার হাতে তামাম পৃথিবী। মূসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আপনি ঘুমান না কেন, আপনি ঘুমান না কেন, আমি মূসা এক রাত না ঘুমাইলে আমার মাথা ঠিক থাকে না, বউরে বউরে রাগ করি, ছেলে মেয়েরে রাগ করি, আল্লাহ আপনি ঘুমান না কেন, না ঘুমাইয়া দেশ ঠিক রাখেন কেমনে। আমার আল্লাহ বলে, মুসা এক গিলাস পানি লো, পানি গিলাস হাতে নিয়ে মুসা দাঁড়ায় আছে। সকালবেলা দেখে মুসার হাত ঠিকই আছে, গিলাস নাই। আল্লাহ জিজ্ঞেস করে, কেউ মুসা গিলাস কই, কয় আল্লাহ কোন সময় জানি ঘুমের জিমটি আইছে, ভাঙ্গে পড়ে গেছে, পড়ে ভাঙ্গে গেছে। হে মুসা, একটা রাত্র ঘুমের জিমটি আসলো, গিলাসটা পড়ে ভাঙ্গে গেল। আমি মৌলাই করিম যদি আমার গুনাগার বান্দারে রাইখে ঘুমাই যাইতাম, আসমান জমিন একাকার হয়ে যাইত, ঠিক না বেটে? এই আসমান আসমানের জায়গায় থাকতো না, চন্দ্রের জায়গায় চন্দ্র থাকতো না, সূর্যের জায়গায় সূর্য থাকতো না, আসমান আর জমিন পাহাড় পর্বত সব এক হইয়া পানি হয়ে যাইত। এমন সে আমি ঘুমাই না কেন জানোস, আমার গরিব বান্দাগুলা বিপদে পড়ে আমি মৌলারে ডাক দিব, ওয়ার ডাক দুনিয়ার কোন রাজা বাদশা শুনে না, এমপি মন্ত্রী শুনে না, শুনি একমাত্র আমি আল্লাহ। কে শুনে, কে কে, জোরে কন আল্লাহ। এই পাশালারা কি রেজাল্টে গেছে নাকি পেনশন পেয়েছে? আপনারা আল্লাহ মাঝে মাঝে কইেন, হে
গরিবের ডাক মাজলুম মুসলমানের চোখের পানি কে দেখে? আপনার চোখের পানি কোন ওসি দেখে না, এসপি দেখে না, ডিসি দেখে না, বরঞ্চ দারোগার কাছে কানতে গেলে উল্টা বিল আপনার বাটন মারে। আর এই চোখের পানি তারে একদিন দেখায় দেখে দেখে আপনি যা চাইবেন তাই পাবেন। চোখের পানির দাম নাই আছে আছে বিশ্বাস হয় ইনশাল্লাহ বলেন তো বিশ্বাস হয় না? আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ মুসা পায়গম্বর রাস্তা দিয়ে যায় হঠাৎ করে দেখে এক পোলা একটা ছাগলের বাচ্চারে বুকের মধ্যে লইয়া সুমা খায় আদর করে সুমা দিয়া কয় তুই যদি আমার আল্লাহ হইতি আল্লাহ যদি তোর মতো হইত আল্লাহ যদি তুই ছাগলের বাচ্চার মতো আমি কোলে পাইতাম তোরে যেমনি সুমা দেই আমার আল্লাহরে আমি সুমা দিতাম। হ সুবহানাল্লাহ বউর কাছে যে কই সুবহানাল্লাহ কইলে বউতে খুশি হইল। এই মুসলমানের পোলা ওই যুবক বলতেছে ছাগল রে তোর মতো যদি আমার মাওলাই কারিম হইতো আমি বুকের মধ্যে নিয়ে খেতার নিচে ঘুম পড়াইতাম, আল্লাহ যদি আমার ছোট ভাইয়ের মতো হইতো কান্দে লইয়া বাজারে যাইতাম, আর এই আল্লাহ যদি আমার ছোট্ট বুন্ডার মতো হইতো আমার বুন্ডার ললিপপ খাওয়ার জন্য ডেলি পাগল হয়ে যাবে, ইয়া ললিপপ আনছো খুব মজার খাবার বাচ্চাদের, যদি আমার আল্লাহ ছোট বুন্ডার মতো হইতো তারে ললিপপ কিনে দিতাম আইসক্রিম কিনে দিতাম। এরকম ভাবে ছাগলের বাচ্চারে ধরে এইভাবে খালি অনুনয় বিনয় করতেছে। মুসা আলাইহিস সালাম যাইয়া করামে যাতে মানুষ তো থাপ করে দিছে এক থাপ। এই তুই জানোস আমার আল্লাহ কোনদিন আকারে আসে না, আমার আল্লাহ কোনদিন মানুষের মতো হয় না, তুই আল্লাহরে তো ছোট বোনের মতো মানার ছাগলের বাচ্চার মতো মানার বদমাইশ। ইন্না শিরকা লাযুলমুন আযীম আল্লাহর সাথে শিরক করতেছস। যুবক থাবুর খাইয়া চোখ ডলতে ডলতে কানতে কানতে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেছে, একটু পরে জিব্রাইল হাজির। সুবহানাল্লাহ বলেন না? মুসা পয়গম্বর জিজ্ঞেস করে জিব্রাইল এই অসময় তুমি আমার দপ্তরে কারণটা কি? বলে হে মুসা তোমারে মাওলাই করিম দুনিয়ায় কি জন্য পাঠাইছে? মানুষের সাথে মাওলার সম্পর্ক জোরাবার জন্য না বিচ্ছিন্ন করার জন্য? মুসা পয়গম্বর বলে আস্তাগফিরুল্লাহ এই কথা জিব্রাইল তুমি এতদিন পরে কেন বললা? আমি তো মাওলার সাথে বান্দার তাআল্লুক ভালো করে লাগাবার জন্য আমি দুনিয়ায় আসছি, আল্লাহ পাঠাইছি শুধু আমারে নাই, লক্ষাধিক নবীকে আল্লাহর জন্য পাঠাইছে, আমার আগের নবীরাও আল্লাহর সাথে সম্পর্ক জোরায় দিছে, আমাকেও সম্পর্ক জোরাবার জন্য পাঠাইছে। সঙ্গে সঙ্গে বলে মুসা রে একটু আগে যেই যুবকটারে থাপ্পড় মারলি তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আ'লান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। আরো জোরে আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ আছে না নাই? আছে। নাও মিলিক সরকারের মতো পলাইছে না?
ওনার পলাবার সিস্টেম আছে।